জুহুর উন্নিসা আল কাসিয়া আল আরিয়া আল মাহিলা আল মুমিলা, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে ভয়ঙ্কর। বিষ্ণু বলেন কাসিয়া আল আরিয়া আল মাহিলা আল মুমিলা, পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই। তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন, এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টাইট পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না, যার সম্মান বেশি ওটা প্যাকেট বেশি, কথা কয় ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না, স্বর্ণের আংটি না না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে, কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই, ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই, গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই, কারণ এটার দাম বেশি তাই এটা পর্দা বেশি প্যাকেট বেশি সুবহানাল্লাহ পড়ে। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে, বিষ্ণু বলেছেন না দুনিয়া কুল্লু হাবাতা আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার, এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়, কথা কয় যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনাম স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নেই? কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে, কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাহিলাতাল মুমিনা, কেয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, কয় বছরের? এত দূরে থাকতেই জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে, সুবহানাল্লাহ পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন, আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট, সে কি বুঝে? কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধ এক মেয়ে বয়স মাত্র 18, ওর বুকে অন্যা নাই ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড, ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু, একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় বললেও সমস্যা নাই, কথা কয়? হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন, যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে, রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে,
এরাই 56,000 বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেড করে এই সিনেমা হল গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে, এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিলবোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুত, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুত, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য নের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না। যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাঁচানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। উহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো,
মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো মোহাম্মদের নাম তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।